তার শারীরিক চাহিদা মেটানোর জন্য কতটা জঘন্য এবং জানোয়ারের মতো হতে পারে আজ যেটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো জার্মান থেকে আসা দুটি ব্রিটিশ একজনের নাম বাওয়াল একজনের নাম আলফার্ড আঠেরোই অক্টোবর দু হাজার সালে একটি দিল্লির ফাইভ স্টার হোটেলে স্টে করেন তাদের উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষে ভ্রমণ করা এবং তাদের বয়স ছিল পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে ভারতবর্ষে এসে তারা খুব উপভোগ করে রাত্রিতে তারা হোটেলে ড্রিং করছিল এমন অবস্থায় তারা হোটেল ম্যানেজারকে একটু ফোন করে যে তাদের দুটি মেয়ে লাগবে এবং এই সময় হোটেল ম্যানেজার তাকে ফোন করে কিছু ফোটো পাঠায় কলগার্লের কলগার্লের ফটো তারা দেখে দুটি মেয়েকে অতিরিক্ত সিলেক্ট করে দেয় বাওয়াল এবং আলফাট তারা ফোন করে হোটেল ম্যানেজারকে এটাও বলে যে আমার অতি অবশ্যই এক ঘন্টার মধ্যে রুমে এসে যেমন পৌঁছে যায় এর জন্য তারা একটা মোটা অঙ্কের টাকা পাবে হোটেল ম্যানেজার দুটি মেয়েকে কল করে কল করে ওই হোটেলের মধ্যে তাদেরকে রুমের মধ্যে চলে যায় দুটি মেয়েকে যখনই দেখে তখনই আলফাড এবং বাওয়াল তারা কিন্তু অবাক হয়ে যায় কারণ দুটি মেয়ে খুবই ছিল সুন্দর এবং সুশ্রী যাদের বয়স ছিল উনিশ থেকে কুড়ি বছরের মধ্যে যদিও ভারতবর্ষে এটা হচ্ছে ইনলিগেল তবুও কিছু কিছু হোটেলে পয়সা দিলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় মেয়েদের তো তখন দুটি মেয়েকে বাওয়াল এবং আলফাট ড্রিঙ্ক করতে বলে ড্রিঙ্ক করার কথা যখনই বলে মেয়ে দুটি কিন্তু মানা করে দেয় এরপর আলফাড এবং বাওয়াল নিজেরাই খুব পরিচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে তারা প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে যায় এবং দুটি মেয়ের ওপর কিন্তু নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে এই জায়গায় মেয়েগুলো কিন্তু প্রচণ্ডভাবে চিৎকার করতে থাকে কিন্তু ওখানে কিছু করা ছিল না কারণ মেয়েগুলো টাকা নিয়ে কাজটা করেছে এটা রীতিমতো তারা জানে এই জায়গা থেকে সারা রাত তারা কিন্তু তাদের ওপর শারীরিক নির্যাতন করতে থাকে মেয়ে কিন্তু দুটি প্রচণ্ড পরিমানে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে আলফার এবং যখন মনের মধ্যে হয় তখন তারা কিন্তু ঘুমিয়ে পড়ে বাওয়ালের এই পর্যন্ত জায়গাটা ঠিকঠাক ছিল এর পরের যে কেসটা আপনাকে যদি বলি আপনার অবাক হয়ে পড়বে যে মানুষ এত জানোয়ারের মতো হতে পারে এই দুটো দুটি ব্রিটিশ যখন হোটেল থেকে রিসেপশানে আসে তখন সে দেখে একটি মেয়ে রিসেপশানে আছে যার নাম পিয়াসি গুপ্তা আর পিয়াসি গুপ্তা ছিল উত্তর প্রদেশের বদ্রিকা গ্রামে পিয়াসি উত্তর প্রদেশের বদ্রিকা গ্রামে লেখাপড়া শেষ করে এবং দিল্লির হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা কমপ্লিট করে এই হোটেলে একটি প্রাইভেট হোটেলে জব পায় কিন্তু পরবর্তী টার্গেট পিয়াশি কে করা হয় এর জন্যে দুটি জার্মানি তাকে ভালোভাবে টার্গেট বানাই এবং তারা নিজেদের মধ্যে একটি প্ল্যানিং করে নেয় এর জন্যে হোটেল ম্যানেজারকে ফোন করে দুটি জার্মানি হোটেল ম্যানেজারকে ফোন করে বলে যে পুরো ভারতবর্ষের তিন দিনের জন্য ভ্রমণ করার জন্য আমাদের একটি গাইড লাগবে সঙ্গে আর লোকাল রাস্তায় আমরা ঘোরাফেরার জন্য গাইড লাগবে তার জন্য পিয়াসি আমাদের প্রয়োজন আছে তিন দিনের জন্য কিন্তু এদিকে হোটেল ম্যানেজার সে পিয়াসি কে কমপ্লিট ভাবে কথাবার্তা বলে ক্লিয়ারলি কথা বলে যদি তোমার মনের ইচ্ছা চাই তাহলে দুটি ব্রিটিশের সঙ্গে তোমরা যেতে পারো এদিকে পিয়াসি কিছু না বুঝেই প্রথম অবস্থাতেই রাজি হয়ে যায় কারণ এখানে পিয়াসি রাজি হওয়ার কারণ হচ্ছে হোটেলের বোরিং কাজ থেকে তিন দিন সে ছুটি পাবে আর জার্মানি দুটির সঙ্গে তিন দিন পয়সা এবং তার সঙ্গে ফ্রি ঘুরতে পারবে এর জন্য পিয়াসি রাজি হয়ে যায় এটাই ছিল দুটি টার্গেট বানানোর জন্যে দুটি ব্রিটিশের কাজ তাদের উদ্দেশ্য ছিল জার্মান থেকে এসে ভারতীয় মেয়েদের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক করে ইচ্ছা এবং আনন্দ পায় পিয়াসি রীতিমতো দুটি ব্রিটিশের সঙ্গে দু তিন দিনের জন্য ঘুরতে চলে যায় এবং আলফার্ড এবং বাওয়াল এত সুন্দরভাবে তাদের সঙ্গে বিহেভ করে যে পিয়াসি ভেবেছিল পুরো ফ্রেন্ডলি বিহেভ করে তারা রীতিমতো যথাযথ কিছু ঘুরে আবার হোটেলে স্টে করে হোটেলে যখন স্টে করে তখন পিয়াসিকে ড্রিংয়ের কথা বলে আলফাট বাউল রীতিমতো তাদের কন্টিনিউ তারা ড্রিং করতেই থাকে পিয়াসি কিন্তু তাদের ড্রিং করতে থাকে এবং ড্রিং করতে করতে পিয়াসি অনেকটা ড্রিং করার পরে তারা নেশাগ্রস্ত হয়ে যায় পিয়াসি ভাবতে পারছিল না যে এত সে ড্রিং করে নেবে এবং তারা প্রচুর পরিমাণে ই ফাজলেমা করতে থাকে তিনজন তিনজনের ফাজলেমা করতে থাকে এই সূত্রে পিয়াসি এবং আলফাট বা বাউল তারা নিজেরা নিজেরাই কিন্তু তাদের কাপড়ের মধ্যে খুলতে শুরু করে কিন্তু পিয়াসি এত নেশাগ্রস্ত হয়ে পড়েছিল সে বুঝতে পেরেছিল না যে তার ধীরে ধীরে শরীর থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে এর ফলে আলফাড বাউল কিন্তু এই টার্গেটটাই চেয়েছিল আর পিয়াসি এত নেশার ফলে সে তাদের সঙ্গে এন্টিমেট হয়ে পড়ে এর ফলে যেটা হয় আলফাট এবং বাউল তাদের ওপর নির্ভমভাবে বারে বারে তাদের ওপর শারীরিক অত্যাচার করতে থাকে এর ফলে পিয়াসি কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ আর শব্দ বের হচ্ছিল না কারণ সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল এরপরে সারা পুরো সারা রাত্রি পর্যন্ত তার উপর শারীরিক নির্যাতন করতে থাকে আলফাড এবং বাওয়াল এরপরে পিয়াসির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে পরের দিন সকালে ম্যানেজার এসে দেখে যে এমিডিয়েটলি পিয়াসিকে হসপিটালাইজ করতে হবে নাই অবস্থা খুবই খারাপ এর জন্য পিয়াসিকে হসপিটাল তাকে ভর্তি করা হয় এবং সেখান থেকে সে এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে তিন দিন সে চলতে পেরেছিল না পিয়াসি গুপ্তা আর এই হোটেল ম্যানেজার তাকে হসপিটাল থেকে এক সপ্তাহ রেখে সুস্থ করা হয় তো এখানে একটা জ্ঞান পাওয়া যায় যে কোনো ব্যক্তিকে সহজে বিশ্বাস করতে নেই। যদিও বিশ্বাস করতে হয় বা বন্ধুত্ব ভাবতে হয় তাকে কাছ থেকে প্রচুর আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে তার আগে পিছনের যে কাহিনী বা তার চারিত্রিক যে ভারসাম্য তাকে জানতে হবে এরকম ধরনের রিয়েল ভিডিও ক্রাইম স্টোরি পাওয়ার জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর ভালো লাগলে শেয়ার করে দিবেন